পাবনা দেশে ফিরে আসতে আসতে পারবে কি পারবো না এই রকম পরিস্থিতির ভিতরে আমরা গেছিলাম যাক আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা যুদ্ধ ময়দানে আসি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসব মুক্তিযুদ্ধের গল্প শুনে অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। আজ সকাল 10:30টায় জেলা স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, 8 নম্বর সাব সেক্টরের যুদ্ধকালীন FF স্পেশাল গ্রুপ কমান্ডার মুক্তিযোদ্ধা AHM মাজহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক সোহেব হোসেন। তাদের সেই যুদ্ধদিনের স্মৃতিগুলো শুনেছ, এরপর যিনি আজকের সভাপতি তিনি স্বাগত বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্যের আগে এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বক্তব্য দিয়েছিলেন, তাদেরকে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ পুরোদুর্গ। হিন্দুস্তান, হিন্দুস্তানের জন্ম হয় 15 আগস্ট। এই ধারাবাহিকতায় যখন দেশ পরিচালনা হচ্ছিল, এর মধ্য দিয়েই সেদিন আমরা বুঝতে পারছিলাম পাকিস্তানের শাসক গোষ্ঠী শোষণ নির্যাতন নিপীড়ন এবং বৈষম্যের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে তারা শোষণ করেছে। এবং তার প্রতিবাদে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তোমাদের মতো ধামাল ছেলেরা সেদিন এর প্রতিবাদ করতে যে তাদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত করেছিল এদেশের রাজপথ। পর্যায়ক্রমে সেই সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব তার নেতৃত্বে এই ধারাবাহিকতায় 1952 সাল, 1962 এবং 1966 সালের পাক সামরিক জনতা এবং পাক শাসককে জানান দিয়েছিল এই শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। এই ভাষণটা শুনে মানুষের সত্যি বলে ছাত্ররা শেখবে বাংলাদেশের ইতিহাস কিন্তু এইভাবে আসেন। আমরা যখন ছাত্র ছিলাম ওই রাত 2:00-3:00 সময় আমরা পড়াশোনা করতাম, এই সর্দা পাক বা বিভিন্ন কীভাবে কাজ করতে দিকে কী শ্লোগান দিকে আপনারা আশ্চর্য হয়ে গেলেন। ছাত্র সংগ্রাম পরিষদ তখন কিন্তু চুপায় আমার প্রধান, সেখানে যখন ঢাকায় ছাত্র সংগ্রামের সংগ্রাম পরিষদে বক্তৃতা হচ্ছে, তোমার তোমার হাজার হাজার লক্ষ লক্ষ লোক তখন গ্রামে বললেন ভিতরে আসুন, আমাদের শপথ হয়, শপথ করে আমাদের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর সাহেব সেক্টর কমান্ডার শপথ করা ছিল যে এই যে আমরা যে হাতিয়ার নিয়ে ভিতরে ঢুকতেছি এই রাষ্ট্র আপনার ব্যক্তিগত কোনো স্বার্থে ওরা জন্য যে সত্যিটা আছে আমরা ব্যবহার করবো না, তা হত্যা করবো না এবং নিরীহ মানুষকে আমরা হত্যা করবো না।